গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য, কিন্তু সেখানেই পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে এখন পর্যন্ত এমপি আনারের মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ, যদিও পুলিশের তদন্তে মিলেছে হত্যার আলামত। এদিকে একজন এমপিকে এভাবে হত্যার মূল হত্যাকারী তা নিয়ে চলছে জোর আলোচনা। মরদেহ সন্ধানের পাশাপাশি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড কে, আরও কারা জড়িত, এসব প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশ। এমপি আনার হত্যায় সংশ্লিষ্টতার ক্ষেত্রে এখনও পর্যন্ত একটি নাম জোরালোভাবে এসেছে, তিনি বাংলাদেশি আমেরিকান আখতারুজ্জামান শাহীন। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না, নারী আর নানান আপোষহীন এক নাম। তিনি কলকাতায় এসেছিলেন আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে। এই শাহিনী কলকাতায় ১,০০,০০০ রুপিতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এক বছর আগে। শাহিন পরিকল্পিতভাবে খুন করে এরই মধ্যে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন বলে ধারণা গোয়েন্দা কর্মকর্তাদের একাংশের। আর এই হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের ৩ জন ও কলকাতায় ১ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য জানতে পেরেছেন বাংলাদেশ ও কলকাতার পুলিশের কর্মকর্তারা। তবে সেই মূল পরিকল্পনাকারী শাহিন আটক নাকি সত্যি পালিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী। কলকাতার গোয়েন্দা তথ্য বলছে এমপি আনারকে হত্যার পরিকল্পনা হয় আমেরিকায় বসেই। তিনি কবে কোথায় কিভাবে যান তা মনিটরিং করা হয়েছে। আনার কবে কলকাতায় ঢুকছেন, কোথায় থাকবেন তার সব তথ্যই জেনে নেন হত্যাকারীরা। এই কাজে তাদের সহায়তা করতে ওই ফ্ল্যাটটি তাদের দেন মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। আনার হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আখতারুজ্জামান শাহিনকে খুঁজছে কলকাতা পুলিশ। কলকাতার সিআইডি বলছে শাহিন বেশিরভাগ সময় নিজ এলাকা ঢাকা ও কলকাতায় বাসা ভাড়া করে থাকেন। তার সাথে আন্ডারওয়ার্ল্ডের নেতা, ব্যবসায়ী ও প্রশাসনের বড় কর্মকর্তাদের সখ্যতা রয়েছে। তবে গোয়েন্দা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি আখতারুজ্জামান শাহিন কলকাতা থেকে বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। তবে এ ব্যাপারে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সুরজ আহমেদ, কালবেলা।